আমাদের প্রথমে বুঝে নেওয়া দরকার যে আমাদের এই পৃথিবীতে যত মানুষ বসবাস করে তাম মানুষগুলো প্রথমত দুই প্রকার আওয়াজ দিয়ে সকলে বলুন পৃথিবীর মানুষ প্রথমত কই প্রকার এক প্রকারের মানুষ যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে যারা সৃষ্টিকর্তাকে স্বীকার করে যারা সৃষ্টিকর্তাকে মানে যাদেরকে আস্তিক বলা হয় আরেক প্রকারের মানুষ যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না যারা সৃষ্টিকর্তাকে স্বীকার করে না যারা সৃষ্টিকর্তাকে মানে না তাদেরকে নাস্তিক বলা হয় কথা ঠিক না বেটি তো নাস্তিকেরা যেহেতু রককেই মানে না সুতরাং নাস্তিকেরা জান্নাত আর জাহান নামকে বিশ্বাস করার কোন প্রশ্নই উঠে না পৃথিবীর যত মানুষ আস্তিকত্ববাদী হোক আর দ্বিতীয়বাদী হোক তৃতীয়বাদী হোক আর বহুত্ববাদী হোক যারা রব মানে একজনকেই মানুক আর অনেক জনকেই মানুক তারা সকলে পরপারে জান্নাত আর জাহান নামকে বিশ্বাস করে এজন্য দেখবেন আমাদের দেশের যত হিন্দু মানুষ আছে এরা তো বহুত্ববাদী আপনারা বুঝে থাকলে একটু আওয়াজ দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবেন এই হিন্দু মানুষ এরা বারো মাসে কয় পূজা করে কখনো লক্ষ্মী কখনো সরস্বতী কখনো দুর্গা কখনো কালী তার মধ্যে একটা ধর্মীয় পদ্ধতি হলো এরা বলে যে একজন হিন্দু মানুষ মরে গেলে তারা এই কথা বলে যে জীবন চলার পথে সৃষ্টিকর্তার সাথে অনেক ভুল বিয়াদবি হয়ে থাকে এই ভুল বিয়াদবিগুলিকে যদি ক্ষমা না করে পরপারে যায় তাহলে তাকে নরকে যেতে হয় এজন্য তাদের ধর্মীয় পদ্ধতি হলো একজন মানুষ মরে গেলে তাকে চিতায় নিয়ে আগুন দিয়ে পোড়াতে হয় এটা কেন কারণ তাদের ধর্মীয় বিশ্বাস এই লোকটা জীবন চলার পথে সৃষ্টিকর্তার সাথে যত করেছে একে নিয়ে বুল পুড়িয়ে সমস্ত গুলি ক্ষমা করে এরপরে একে স্বর্গে পাঠিয়ে দিতে হয় তাহলে হিন্দুরা বহুজনকে রব মানলেও তারা তাদের আপন জনদেরকে জীবনের শেষে কোথায় পাঠিয়ে দিতে চায় স্বর্গে পাঠিয়ে দিতে চায়। স্বর্গে এবার মূল চলে আসি। আমরা মুসলমান আমরা আমাদের জীবনের শেষে কোথায় যেতে চাই জান্নাতে আওয়াজ দিয়ে বলুন কোথায় যেতে চাই জান্নাতে একজন মানুষ যদি জান্নাতে যেতে চায় অতি সহজেই কি তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে অবশ্যই না জান্নাতের মতো উন্নতমানের কোনো জিনিস আল্লাহ পাক তৈরি করেন নাই সেখানে যদি কেউ যেতে চায় অবশ্যই তাকে চেক করা হবে সে জান্নাতে যাওয়ার উপযুক্ত কিনা কথাটা সহজভাবে বোঝার জন্য একটা মিসাল দিলে বুঝবেন বাংলাদেশ শাহজালাল বিমানবন্দর থেকে অনেক বিমান চট্টগ্রাম যায় আবার চট্টগ্রাম বিমানবন্দর থেকে অনেক বিমান সিলেট যায় এক ব্যক্তি করছে কি চার হাজার বা বিয়াল্লিশশো টাকা খরচ করে একটা বিমানের টিকিট সে ক্রয় করছে বুঝে শুনে উত্তর দিবেন এই লোকটা ইচ্ছা করলে কি বিমানে ঢুকতে দিবে নাকি ঢুকার আগে অবশ্যই তাকে চেক করা হবে অবশ্যই তাকে চেক করা হবে চেক করার সময় নিষিদ্ধ কোন জিনিস যদি পাওয়া যায় বিমানের সফর ঠিক থাকবে নাকি বাতিল হয়ে যাবে তাহলে আমার দেশে আমি যাব আমার পকেটের টাকা খরচ করে ইয়ারপরও নিষিদ্ধ কোন জিনিস থাকার কারণে যদি বিমানের সফর বাতিল হয়ে যায় তাহলে আমরা যারা জান্নাতে যেতে চাই অবশ্যই জান্নাতে যাওয়ার আগে আপনাদেরকে আমাদেরকে চেক করা হবে কথা ঠিক না বেটি কি চেক করা হবে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত কোন গুণা আছে না না এটা চেক করা হবে হাতের গুণা পায়ের গুণা চোখের গুনা কানের গুনা ইত্যাদি ইত্যাদি সম্মানিত উপস্থিতি চেক করার সময় যদি গুনা ধরা পড়ে তাহলে আপনার আমার জান্নাতের সফর বাতিল এবার বলেন আমাদের গুণা আছে না নাই হয় যুবক আওয়াজ দিয়ে বলো গুণা আছে না নাই এখানে একজন মানুষ দাঁড়িয়ে এই কথা বলতে পারবো না যে আমার জীবনে কোনো গুনাহ নাই তাহলে আমি তো গুণাহ আমি যদি এই মুহূর্তে মরে যাই পরে কালের চকে চেকে তো দরা খেয়ে যাব। তাহলে বাকের জান্নাতে যাব কেমন করে